যেটা তোমাকে বলে রাখছি, খড়গপুর 1 নম্বর ব্লকের কাটাপাল গ্রামে একটি পুরাতন ফ্যাক্টরি দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছিল। এলাকার একটি কিশোর ওই মাঠেই গরু বাড়ির গরু চরাতে গিয়েছিল, কিন্তু কোন রকম ভাবে ওই ফ্যাক্টরির পাঁচিল ভাঙা থাকতে গরুটা হঠাৎ করেই ওই ফ্যাক্টরির মধ্যে ঢুকে যায়। কিন্তু ঢুকে যাওয়ার পরে কিশোর যখন ওই গরুটাকে রিটার্ন নিয়ে আসতে যায়, সেই সময় ওই ফ্যাক্টরির যে নিরাপত্তা রক্ষী তাকে গুলি করে মারে। কিশোরের বাড়ির অভিযোগ, যেটা ওরা বারবার বলছে কি আমার ছেলেকে চোর সন্দেহ করে ওই নিরাপত্তা রক্ষী মেরেছে, কিন্তু আমার ছেলে ওখানে গরু চড়াতে গেছিল, গরুকে আনতে গিয়ে এই ঘটনা ঘটেছে। ও বাড়ির লোকেরা গতকাল ওই দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে পুলিশকে না জানিয়ে তারা মাটিতে পুঁতে দিয়েছিল। গতকাল রাতে পুলিশ জানার পরে আজকে দুপুরে খড়গপুর 1 নম্বরের বিডিও এর উপস্থিতিতেই ওই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ধন্যবাদ বিশ্বজিৎ। শিয়ালদা ফ্লাইওভারের নিচে কর্তব্যরত পুলিশ কর্মীকে চপারের কোপ, মাদকাসক্ত যুবককে গ্রেফতার করলো পুলিশ। করোনা নিয়ন্ত্রণ বিধি জারি থাকায় চলছিল কড়াকড়ি। আজ ভোরে শিয়ালদা ফ্লাইওভারের নিচে এক যুবককে আটকান মুচিপাড়া থানার কনস্টেবল আতিকুর রহমান। অভিযোগ, বচসার জেরে তাকে চপারের কোপ মারে মাদকাসক্ত যুবক। আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি ওই পুলিশ কর্মী। অভিযুক্ত মোহাম্মদ জাভেদ তালতলা এলাকার বাসিন্দা। বাঙুরে প্রৌঢ়া খুনের কিনারা করল পুলিশ। ভিন্নাচো থেকে গ্রেফতার হলো পরিচালক। 21 জুলাই বাঙুরের বি ব্লকের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 62 বছরের প্রৌঢ়ার পচা গলা দেহ। প্রাথমিক তদন্তে জানা যায় লুঠের উদ্দেশ্যে গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয় প্রৌঢ়াকে। সিসি ক্যামেরা সূত্র ধরে সন্ধান মেলে অভিযুক্তের। খুনের ঘটনার পর থেকেই ফেরার ছিল প্রৌঢ়ার পরিচালক। গতকাল উত্তরপ্রদেশ থেকে তাকে গ্রেফতার করে লেক টাউন থানার পুলিশ। লেকটাউনে একাকী বৃদ্ধার খুনের ঘটনায় কিনারা করল পুলিশ। গ্রেপ্তার করা হলো দীনেশ প্রসাদ নামে এক ব্যক্তিকে উত্তরপ্রদেশ থেকে। আমরা দাঁড়িয়ে আছি লেকটাউনের ঠিক সেই ফ্ল্যাটের সামনে, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে মুম্বাইয়ে 2019 সালে গিয়েছিলেন ওই প্রৌঢ়া, এবং তিনি সেখানে একজন হোটেল কর্মীর সঙ্গে পরিচিত হন। সেই হোটেল কর্মীকেই জানান যাতে তার ফ্ল্যাটে এসে এই কলকাতা বা লেকটাউনে এসে কাজ করে। সে 3 দিন আগেই এসেছিল সেই হোটেল কর্মী, এবং তারপর প্রথমে বালিশ চাপা দিয়ে তাকে খুনের চেষ্টা, মৃত্যু নিশ্চিত করতে গলা টিপে তাকে খুন করা হয়, লুট করা হয় ঘরের ভেতরে থাকা সোনার গয়না থেকে আরম্ভ করে মোবাইল ফোন। যে মোবাইল ফোনের সূত্র ধরেই ওই ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে ওই মহিলা তিনি নিজে একা থাকতেন, তার বাবার মৃত্যুর পরে এবং তার স্বামীর মৃত্যুর পরে, এবং তিনি একা থাকতেন, এবং তারপর থেকে তার যে পরিবারের সদস্যরা বা আশেপাশে যারা এখানে থাকেন তারাই পুলিশকে প্রথমে খবর দেন যে ওই মহিলাকে 2 দিন ধরে দেখা যাচ্ছে না। এরপরেই ঘটনাস্থলে আসেন পুলিশ আধিকারিকরা। দরজা খোলা অবস্থায় ছিল, ভেতর থেকে পাওয়া যায় ওই প্রৌঢ়াকে, এবং তাকে দেখা যায় যে পচাগলো অবস্থায় তার মৃতদেহ রয়েছে। এরপর তদন্তের নামে পুলিশ, এবং জানা যায় ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যে খুন করা হয়েছে ওই প্রৌঢ়াকে। ইতিমধ্যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে 2টি বিষয় জানতে চান তদন্তকারীরা। এই যে খুনের ঘটনা সে পরিকল্পনা করেছিল, সে কি একা ছিল না তার সঙ্গে অন্য আর অন্য কেউ ছিল। দ্বিতীয়ত তারা যেটা জানতে চান যে এই ঘটনা করার পর সে উত্তরপ্রদেশ পালিয়ে গিয়েছিল সোনার গয়না এবং টাকা নিয়ে, সেখান থেকে অন্যত্র কোনো জায়গায় তার পালিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল কিনা। ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে রঞ্জিত সাহু ও আবির দত্ত, এবিপি আনন্দ, বাঙ্গুর।